পেপাল নিয়ে অনেকেই অনেক টেনশনে আছেন, কারণ পেপাল যেহেতু বাংলাদেশে নাই এই জন্য একটা পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছে না। তো যাদের ইউএসএ ফ্রেন্ড আছে তারা ইউএস থেকে একটা পেপাল অ্যাকাউন্ট নিয়ে আসে, বাট যাদের ফ্রেন্ড নাই তারা বিপদে পড়ছেন যে আমি একটা পেড ডোমেইন কিনবো কীভাবে, কারণ কিছু কিছু সাইট আছে যারা পেপাল ছাড়া পেমেন্ট করে না, আর কিছু কিছু ডোমেইন হোস্টিং আছে যেগুলো পেপাল ছাড়া ক্রয় করা যায় না বা পেমেন্ট করা যায় না। যদিও পেয়োনিয়ার আছে এক বাংলাদেশে, বাট পেয়োনিয়ারে কিছু কিছু সাইট আছে যেগুলো সাপোর্ট করে না। তো মূলত আজকে তাদের জন্যই যাদের পেপাল অ্যাকাউন্ট নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরিফ 389 IT নেক্সট, আমি আছি আপনাদের সবার সাথে। আজকে অনেক দিন পরে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা পেপাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, কারণ পেপাল যেহেতু বাংলাদেশে নাই। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই পেপাল অ্যাকাউন্ট তো বাংলাদেশে নাই, কিন্তু তৈরি করবেন কীভাবে, করবো কীভাবে। কিন্তু আমি বলবো যে পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে তৈরি করা যায় এবং 100% ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনি মাঝখানে কেটে কেটে দেখবেন তাহলে হবে না, অর্ধেক ছেড়ে ছেড়ে দেখলে তাও হবে না। অনেকেই বলবে যে পেয়োনিয়ার তো কার্ড তো আছে, পেয়োনিয়ার কার্ড থাকলেও আপনার কিছু কিছু সাইট আছে যেগুলো আমরা পেপাল ছাড়া কাজ করতে পারি না, কারণ পেপাল ছাড়া ওরা পেমেন্ট করে না। পেপাল এমন একটা ব্যাংক যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা ব্যাংক, ওটা সব জায়গায় এটা সাপোর্ট করে এবং সব জায়গায় আপনার কাজ করতে পারি। তো আজকে আমি সেটাই দেখাবো যে পেপাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে এবং 100% ভেরিফাইড অ্যাকাউন্ট। আর এটা করতে যেটা যেটা লাগবে সেটা হলো যে আপনার একটা NID কার্ড থাকতে হবে, ন্যাশনাল আইডি কার্ড, আর পেয়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে। তো এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো যে আপনার এই চারটা জিনিসের একটা জিনিসও আপনার এই চারটা জিনিসের মধ্যে যেটা দিয়ে একবারও পেপালের জন্য অ্যাপ্লাই করা হয় নাই, মানে এক সম্পূর্ণ একদম আপনার নতুন জিনিস লাগবে যেটা দিয়ে কখনোই অ্যাপ্লাই করা হয় নাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি paypal.com-এ চলে আসবেন। আসার পরে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে জাস্ট বিজনেসে দিবেন, কারণ বাংলাদেশ থেকে আপনি একমাত্র বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পরে আবার সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এরপর দেখেন আপনার এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমরা ইমেল অ্যাড্রেসটা দিব। এরপরে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা আমরা দিব। তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে নেই এখানে। এরপরে আপনার হচ্ছে গিয়ে লিগ্যাল নেম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিব, যেটা আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টে আছে ওই নামটা দিতে হবে। ফার্স্ট নেম দেই, লাস্ট নেম দিব। এরপর বিজনেস নেম আমরা এই পুরাটাই দিব। এরপরে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এই যে বাংলাদেশ, এরপর ফোন নাম্বারটা দিব এখানে। এরপরে বিজনেস অ্যাড্রেস দিব। এটা দিব, দেওয়ার পরে আপনার এখানে আমরা অ্যাড্রেস 2টা দিব। আমরা দেব হচ্ছে এখানে এটা দিব। সিটি টাউন ঢাকা। State D Dhaka, postcode 1000। এরপরে এখানে আমরা কারেন্সি USD করে দেব। তো দেখেন এখানে আমি কিন্তু সবকিছুই আপনার পুরো অ্যাড্রেসগুলো বাংলাদেশের অ্যাড্রেস দিলাম, আপনাদের বুঝতে পারতেছেন। পুরো অ্যাড্রেসটা আমি এখানে যেগুলো দিচ্ছি আপনি আবার এগুলো দিবেন না, আপনি আপনার যে অ্যাড্রেসগুলো আছে ওগুলোই দিবেন, ঠিক আছে? এখানে আপনার যে অ্যাড্রেসগুলো আছে এগুলোই দিবেন। দেওয়ার পরে আমি এখানে জাস্ট টিকমার্ক করব, টিকমার্ক করার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। তো এরপরে আপনার হোয়াট টাইপ অফ বিজনেস ইট, এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিতে পারেন। তারপর এখানে আপনার ক্যাটাগরি আপনি একটা সিলেক্ট করে দেন, এডুকেশন দিতে পারেন, বিজনেস, আপনি ম্যাগাজিন দিতে পারেন, আপনার যে কোনো একটা দেবেন আর কি। আমি একটা দিয়ে দিই, এখানে আমি দিব হচ্ছে এডুকেশন দেই। না, এডুকেশন না, আমরা দিব হচ্ছে ইলেকট্রনিক দেই। এখানে দেন হচ্ছে আপনার সেলফোন, সেলফোন দেন। এরপরে আমরা এখানে আর কিছু দিব না, এখানে আমরা জাস্ট কন্টিনিউ দিব। এখানে ইউআরএল দেওয়ার দরকার নাই, কন্টিনিউ দিব। এরপর ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থটা আমরা এখান থেকে দিয়ে দেই। তারপর হচ্ছে 71981। এরপর এখানে আমরা ন্যাশনালিটি দেব বাংলাদেশ। দেব। তো অ্যাড্রেস দেখেন এখানে শো করতেছে। আবার একটু ডেট অফ বার্থটা দেখে নেই, 15 জুলাই 1981, ঠিক আছে। এরপরে সাবমিট। তো ওনারা আমাদেরকে ইমেলে একটা মেল পাঠাইছে, তো আমরা একটা মেলটাতে যাব। মেলটাতে গিয়ে আমরা দেখব একটা মেল আসছে, এই যে মেল আসছে পেপাল থেকে একটা কনফার্মেশন মেল চলে আসছে একটা, আমরা মেলটা আমরা কনফার্ম করব এখান থেকে। তো মেলটা কনফার্ম হয়ে গেছে, আবার এখান থেকে কনফার্ম করতে হবে। আচ্ছা, এখন ওরা বলতেছে যে সেট আপ পেমেন্ট। তো আমরা এখান থেকে দেখি এখানে যাই। এই যে কনফার্ম মেল দিব এখানে। এরপরে অ্যাক্টিভ দিব, এখানে পাসওয়ার্ড দিব। বাস, মেল কনফার্ম হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। এখানে দেখেন ওনারা বলছে পেমেন্ট মেথড অ্যাড করতে, এটা কেটে দেই। দিয়ে আমরা যাব হচ্ছে ব্যালেন্স, যাওয়ার পর এই যে অ্যাড ব্যাংক, অ্যাড ব্যাংকে যাব। যাওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টের ইয়েটা আমরা এখানে অ্যাড করে দেব। ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার এটা ভেরিফাই করতে হবে। তো আমাদের পেওনিয়ার কেন বলছিলাম, আপনাদের পেওনিয়ার যে অ্যাকাউন্টটা আছে ওখানে লেখা আছে, কেন লেখা আছে দেখেন, ইউ ক্যান ইজিলি উইথড্র ইয়োর মানি ফ্রম ইয়োর পেপাল অ্যাকাউন্ট টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট এন্টার ইয়োর IBAN, হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। IBAN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বুঝতে পারছেন? এখানে দেখেন লেখা আছে IBAN। তো আমরা এখানে পেপালে পেওনিয়ারে ঢুকবো, ঢোকার পরে ওখানে লেখা থাকবে যে গ্লোবাল ব্যাংকিং। গ্লোবাল ব্যাংকিংয়ে আমরা যখন যাব, যাওয়ার পরে ক্লিক করলে লেখা উঠবে যেখানে IBAN যেটা আছে ওখান থেকে একটা জাস্ট ওই নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে সেখানে দিয়ে কন্টিনিউ দিলে ওরা অ্যাক্টিভ করে নিয়ে নেবে। তো অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমাদের 3-4 দিন পরে পেপাল থেকে আমাদেরকে একটা অ্যামাউন্ট পাঠাবে, ওই অ্যামাউন্টটা আমরা এখানে এসে অ্যাক্টিভ করে দেব। তো আমি পরবর্তীতে দেখাবো যে আপনি কীভাবে এটা অ্যাক্টিভ করবেন। তারপর তো আমি পেমেন্ট মেথডটা অ্যাড করতেছি না, তো এটা আপনি আমার ইয়েতে চোখ রাখুন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরে দেখাবো যে কীভাবে আপনি এই পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন। এবং এটা অ্যাক্টিভ করার পরে যখন ওরা একটা সেন্ড পাঠাবে আপনার এখানে একটা অ্যামাউন্ট পাঠাবে, 2টা অ্যামাউন্ট পাঠাবে। ওই অ্যামাউন্টটা যখন আপনি কনফার্ম করবেন তখন আপনার অ্যাকাউন্ট পুরো 100% ফুলফিল অ্যাকাউন্ট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। এবং ওইটা দিয়ে আপনি যে কোনো পেইড ডোমেইন বা যে কোনো আপনার ওয়েবসাইটে আপনি ওটাতে কাজ করতে পারবেন, উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আমরা কাজ করে আসতেছি, কোনো সমস্যা নাই। তো আপনারা আশা করি এই কাজগুলো করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন এই জন্য যাতে আমি পরবর্তী ভিডিওটা আপনাকে দিতে পারি এবং আপনার যাতে উপকার হয়। আর যাদের পেপাল অ্যাকাউন্ট লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেলের উপরে দেখবেন আপনারা, আমি ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এখানে লিখবেন হচ্ছে youtube.com, দেখার পরে স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে ARIF 389 IT NEXT দেওয়ার পরে আপনি এন্টার দিবেন। দেখবেন যে এখানে আমার চ্যানেলটা শো করতেছে, এখানে সব কিছুই আপনি পাবেন। আর যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানতে হয় তাহলে আমার এখানে জাস্ট এই কোণাতে এসে প্রথমত সাবস্ক্রাইব করবেন, এখানে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক দিবেন, এখানে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করার পরে আপনি জাস্ট এখানে এই যে এখানে আপনি জাস্ট ইয়াতে ক্লিক দিবেন, এই যে এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনারা একবারে আমাদের গ্রুপ আছে, গ্রুপে নিয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে সব কিছুই দেওয়া আছে, আপনার কিভাবে কি করবেন না করবেন। আমার চ্যানেলে আসবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।